বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শ্রোতা বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন মূল্যবান ওয়াজ পেশ করছেন আলহাজ হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম পীর সাহেব চরমোনাই। হযরত পীর সাহেব চরমোনাইয়ের অমূল্য বয়ানের এই ক্যাসেটটি হোটেল, রেস্তোরাঁ, চলন্ত গাড়ি কিংবা রাস্তাঘাটে বয়ান শোনার অনুপযোগী যে কোনো স্থানে না বাজানোর জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ থাকল। ক্যাসেটটি প্রযোজনা ও পরিবেশনায় তমুদ্দুন প্রোডাক্টস, ঢাকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুগল্লা লাহ ওয়া মান ইউগলিলহু ফালা হাদিয়া লাহ। أنا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأنا أشهد أن محمدا عبده ورسوله، صلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه وأتباعه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. شبعت درشوي فرن الله مصر الله باك لاك لاك شكور نشبعي شكرية أكبر بلون الحمد لله أمي كالكو بلسي الله باك وعدا كرسن لئن شكرتم لأزيدنكم যদি তোমরা আমার নেয়ামতের শুক্রিয়া আদায় করতে পারো আমি তোমাদের নেয়ামত আরও বাড়াইয়া দেব। কাজী সবসময় আলহামদুলিল্লাহ বলবেন, অন্তরের থেকে খেয়াল করবেন যে আমি মাওলার শুক্রিয়া আদায় করতেছি। আমরা যে এই বসতে পারছি এর যদি শুক্রিয়া আমরা আদায় করি আল্লাহ পাকের ওয়াদা অনুযায়ী আল্লাহ পাক আমাদের আরো বেশি বেশি নেক কাজ করার তৌফিক দান করবে। ভাইয়ের আমার এখানের এই তরিকা, পীর মুরিদি, ওয়াজ নসিহাত, মাহফিল, হালকা জেকের, মাসিক ইস্তেমা, এই যত কিছু দেখেন এর উদ্দেশ্য কি? মাওলাকে রাজি খুশি করা। কি কথা বলেন না কেন? إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. আমার নামাজ, আমার কোরবানি, আমার জানি ইবাদত, আমার মালি ইবাদত, আমার বাচ্চা থাকা, আমার মরিয়া যাওয়া সব একমাত্র মাওলার জন্য। বাইরা আল্লাহ পাক রাজি খুশি মাওলার বান্দার উপরে না মাওলার নাফরমানের উপরে? বান্দা বোঝেননি, বন্ধা মানে গোলাম, যে গোলামি করে। কি কথা ঠিক না? অর্থাৎ যে মালিকের হুকুম মতো চলে সে হইল বন্দা বা গোলাম। কথা ঠিক? আর না ফরমানি অর্থাৎ যে মালিকের কথা অমান্য করে, মালিকের কথা মানে না, ওই হইল না ফরমান। যে মালিকের হুকুম মতো চলে সে হইল বন্দা। আমরা যদি মাওলার হুকুম ঠিক মতো মানি তবে না আমরা বন্দা দাবি করলে ঠিক হইবে, কি বলেন? আর যদি মাওলার হুকুম না মানি তবে বন্দা দাবি করার অধিকার আছে? অধিকার নাই। বাইরে আমরা কেউ বা নফসের বন্দা, নফসের গোলাম, কেউ বা শয়তানের বন্দা, শয়তানের গোলাম, কেউ বা বিবির বন্দা, বিবির গোলাম, কেউ বা ছেলে মেয়ের বান্দা, ছেলে মেয়ের গোলাম, কেউ বা টাকা পয়সার বান্দা, টাকা পয়সার গোলাম, কেউ বা মান সম্মানের বান্দা, মান সম্মানের গোলাম। কি কথা ঠিক? কেউ বা সৌন্দর্যের গোলাম। কি কন? আমার সুন্দর দেখানোই চাই, চাই তাতে মা বলায় বেজার হোক আর খুশি হোক। যেমন দাড়ি কামান, কেন সুন্দর দেখার জন্য না? দাড়ি ছাড়েন কেন? সবের আশায় না সুন্দর দেখাবার আশায়? মাথা লম্বা চুলকে তেরাশিটি বানান কেন?
সুন্দর দেখার জন্য না, নফসে চায় সুন্দর হইতে আপনি সুন্দর বইতে আছেন। তাহলে আপনি দেখুন মাওলার এই দাড়ি টুপির বা দাড়ি চুলের ব্যাপারে তো আপনি মাওলার বন্দা না, এবার ব্যাপারে আপনি নফসের বন্দা। কি কথা ঠিক? কাজে ভালো করে বুঝে রাখেন, আমাদের এখানের এই মাহফিল পীর মুরিদি ওয়াজ নসিহাত আমরা কি চাই এটা তো আপনাদের আসলে বুঝতে হইবে। আমরা দল ভারী করতে চাই না, আমাদের এই মাহফিলটা ব্যতিক্রম ধর্মী মাহফিল। এইরকম মাহফিল কি সারা দুনিয়াতে একটাও আছে? বলে দু রকমই। এই যে এখন মাগরিবের পর ফজরের পরে যে মানুষ লক্ষ লক্ষ মানুষকে হাঁটা নাই, চলা নাই, কথা নাই, বর্তা নাই, কিচ্ছু নাই, দোকানপাট নাই, রাস্তাঘাট বন্ধ, এটার নমুনা বোধ হয় সারা দুনিয়াতে আছে বলে আমার জানা নেই। বাইরে আমার আমাদের এই যে কষ্ট করতেছেন কেন? মাওলাকে রাজি খুশি করার জন্য। তা মাওলা রাজি খুশি মাওলার বন্দার উপরে, গোলামের উপরে। আর ভাইরা মনে রাখবেন, সুফি দরবেশ ওলি গৌস কুতুব এর ভিতরে সবচেয়ে বড় মর্তবে গোলামের। বড় মর্তবা কার? আল্লাহর হাবিব সম্পর্কে আল্লাহ পাক ফরমান, আব্দুহু ও রসুলু। কি বলছেন? আব্দুহু ও রসুলু, তিনি আল্লাহ পাকের আব্দ এবং রসুল। তা আব্দ বা গোলাম শব্দের আগে উল্লেখ করছেন কেন? যেহেতু এইডিয়ার মর্তবা সবচেয়ে বেশি। তাহলে বোঝা গেল গৌস কুতুব সুফি দরবেশ ওলি আল্লাহ, তারপর নবী, যত কিছু রসুল, তার চেয়েও বড় মর্তবে আব্দের। কি কথা বলেন না কেন? কেয়ামতের দিনে আল্লাহ পাক বলবেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার বান্দার কাতারে শামিল হইয়া যাও এবং আমার বেহেশতে তুমি দাখিল হইয়া যাও। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কাজী বাবারে বান্দা হন লাগবে, পীর মুরিদির করি কেন বন্দা হইতে পারতেছি না এই জন্য। কি কথা বলেন না কেন? না আর কিছু, আমি একা একা মাওলার খাস বন্দা হইতে পারতেছি না, মাওলার হুকুম হাকাম ঠিক মতো মানতে পারতেছি না, এই জন্যই গেছি পীরের কাছে। কি কথা ঠিক নেই? এই জন্যই গেছি তাবলিগে বাবারে, এই জন্যই যাই ওয়াজের মাহফিলে। কি আর বর্তমানে তো এখন অনেক অনেক ওয়াজের মাহফিলে গেলে পরে মানুষ অনেক যতটুকু হেদায়ত থাকে তাও নষ্ট হয়ে যায়। কে গান? তাও কলব আরো শক্ত হয়ে যায়। বাবারে খুব খেয়াল করে নিয়েন, এই বন্ধ হওয়ার জন্যই এই সামনের মাহফিল। আজকে আমি একজনকে জিজ্ঞাসা করি, একদম কাল হুজুর কোথাও জায়গা নাই, মানুষ কি যে কষ্ট করতেছে। তা আমি জিজ্ঞাসা করি, আমি তো আর দেখি না ভাইরা মাহফিল, তো আপনি দেখেন, আমার তো দেখা সম্ভব না। কি কর, আমি তো মাহফিল দেখতেও পারি না, কিরকম মাহফিল হইতেছে তাও বুঝি না। এখানে যে নজরে শেষ পর্যন্ত দেখায় না, এদিকে কিচ্ছু দেখায় না, এদিকে কিচ্ছু দেখায় না, এই যে নজরে আসে এতটুকুই দেখি। তা আমি তার কাছে জিগাইতে, মানুষ এত কষ্ট পাইয়া চলিয়ে যাইতেছে কেমন লোক? কাল হুজুরে একজনও যায় না। বুঝলা? কাল হুজুর এখানে আসা কষ্ট, আসতে মানুষ চায় না, কিন্তু কষ্ট করে যদি একবার আসতে পারে আর সে যাইতে চায় না। আর দেখা যায় মাহফিলে আসার আগে এই ছেলের অসুখ, এই বিবির অসুখ, এই মামলা, এই মুসিবত, এই মুসিবত। কি কথা ঠিক না? তারপর দুনিয়ার এখন বহু মৌলবী মাওলানা পীর অনেক সব লাগছে যেন মানুষ সর্বনে আসতে না পারে। জোয়ারের পানি যে যত বাধা পায় তত জোয়ার বাড়ে। কি কথা ঠিক না? ততই বাড়ে, তাই তো দেখা যায়। ওরা চায় যাতে সর্বনাই মানুষ না যায়, আর এখন সর্বনাই মানুষ আর ধরে না, কোনো জায়গাই নেই। বাইরে আমি প্রায় বলি, এই মানুষ তো আমার গোলাম না। কি মানুষ গোলাম কার? এই মানুষকে যদি আমি আল্লাহর দিকে ডাকি মানুষ সাড়া দেবে, আর যদি নিজের দিকে ডাকি সারা তো দিবিই না, সব মানুষ দৌড়িবি। এই কথা ঠিক নয় ভাইয়ের আমার? কাজেই মনে রাখেন, এই চরমনাই মাহফিলে আপনারা আসছেন,
একমাত্র উদ্দেশ্য ছিল মাওলা রেজামন্দি। মাওলা রেজামন্দি সবচেয়ে বড় রাজি খুশি মাওলা, মাওলার বন্দার উপরে, গোলামের উপরে। কি কথা ঠিক না? মাওলার গোলামি করা লাগবে। কি কথা ঠিক নেই? গোলামি কি? বাইরা মাওলার হুকুম মতো চলন লাগবে। নামাজ পড়তে মাওলায় বলছেন না বলেন না, রোজা রাখতে মাওলায় বলছেন না বলেন না, পর্দা করতে মাওলায় বলছেন না বলেন না। এখন যদি আপনি পর্দা না করেন গোলামি করলেন না, মাওলার নাফরমানি করলেন? কি কথা বলেন না কেন? নাফরমানি করছেন না, অর্থাৎ মাওলার হুকুম অমান্য করছেন। বাইরে আমার আল্লাহ পাক ধনীদের জন্য হজ জাকাত আদায় করতে বলছেন, আপনি যদি হজ জাকাত আদায় করেন আপনি মাওলার গোলামি করলেন, যদি হজ জাকাত আদায় না করেন আপনি মাওলার নাফরমানি করলেন। আল্লাহ পাক হালাল খাইতে বলছেন, কুলু মিনাত তয়্যিবাত, কি কন? আল্লাহ পাক হালাল খাইতে বলছেন, হারাম খাইতে নিষেধ করছেন। যদি আপনি হালাল খান হারাম না খান তাহলে আল্লাহ পাক গোলামি করলেন, আর যদি মাওলা হুকুম না মানে হারাম ওখান হালাল ওখান সবই খান তাহলে আল্লাহ পাকের নাফরমানি করলেন। আল্লাহ পাক সুন্নাত মুয়াফিক চলতে বলছেন, কাজী সুন্নাত মুয়াফিক যদি আপনি আমি চলি তা আল্লাহ পাকের গোলামি করলাম, আর যদি সুন্নাত মুয়াফিক না চলি মাওলার এখানে নাফরমানি করলাম। কি কন বাইর আমার? আল্লাহ পাক জিকির করতে বলছেন, আমরা যদি জিকির করি মাওলার গোলামি করলাম, জিকির যদি না করি মাওলার নাফরমানি করলাম। আচ্ছা, অনেকে বলে হুজুর আপনি তো ভালোই আছেন, আগে রাজনীতি করি এত কাল শেষ করছেন, রাজনীতি করা তো কোনো অলি আল্লাহদের কাজ না। এ কয় না আল্লাহ পাক ফরমাইছেন, আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, আল্লাহ পাক আল্লাহ পাকের আদেশ না? এখন তো দিন কায়েম করার চেষ্টাটুকু না করি তাহলে এখানে তো মাওলার নাফরমানি করলাম। কথা বলেন না কেন? আমি যখন প্রথম বাইরা রাজনীতি মানে প্রত্যক্ষভাবে যখন শুরু করলাম, অনেক লোকে আমাকে বাধা দিয়েছে, কাল হুজুর এটা করলে তো পীর মুরিদি থাকবে না। আমি বলে আমি তো পীর মুরিদির জন্য পীর মুরিদি করি না, আমি পীর মুরিদি করি মাওলাকে রাজি খুশি করার জন্য। এখন যদি রাজনীতি করার হুকুম মাওলার থাকে তাহলে আপনারা বলেন আমি করবই করব, তাতে পীর মুরিদি থাকুক আর না থাকুক। আর যদি মাওলার হুকুম না হইয়া থাকে তাহলে আমি করব না। যেসব মুরিদিরা বলেন কালে হুজুরের কাছে মুরিদ এসে আখিরাত পাওয়ার জন্য, দুনিয়ার জন্য তো মুরিদ হইনি, দুনিয়ার ব্যাপারে হুজুর কি বোঝে? বাইরে আমার মোর্শেদ শব্দের অর্থ কি? পথ প্রদর্শক, যে রাস্তা দেখাইবে। কিসের রাস্তা? বেহেস্তের রাস্তা, জাহান্নামের রাস্তা। কি দুটা দেখাইবে না একটাই দেখাইবে? হ্যাঁ, অর্থাৎ এইটা ন্যাক এইটা গুণা, এইটা করলে বেহেস্তে যাবা, এইটা করলে জাহান্নামে যাবা। দুটা রাস্তা দেখাবো যে নাকি দেখাইবে, সে হইল মোর্শেদ। এবং এই দেখাবার ক্ষমতা কি আমার নিজের বুদ্ধির থেকে না কোরআন হাদিসের থেকে? এই জন্য তো আমি সবসময় বলি, যদি কোরআন হাদিসের খেলাফ কোনো কাজ কোনো কথা যদি আমার ভিতরে দেখেন আমাকে মেহরবানি করে জানাইয়ে দেন, আমি যদি সংশোধন না হই তাহলে মনে করবেন আমি গুমরা হয়ে গেছি। যারা বলেন যে হুজুরের রাজনীতি বোঝে না, ওবাইরে শোনেন জাহান্নামের রাস্তাও তো আমি দেখাবো না? দেখাবো না কি কোনটা গুনার কাম হেটে আমি দেখাই দেবো না? আল্লাহ পাকি তো কালামে পাকির বিচার ফরমান, ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি কালামে পাকির ভিতর দুইটা রাস্তা দেখাই দিছি, এইটা বেহেস্তের রাস্তা এটা জাহান্নামের রাস্তা। বাবার আল্লাহ পাকে কালাম থেকেই তো আমরা দেখাই দেবো, এইটা বেহেস্তের রাস্তা এটা জাহান্নামের রাস্তা। বাইরা গুনার কাজে সাহায্য করলে গুনা হয় না ন্যাক হয়? কি সবাই একমত? যারা কইছেন যে শর্মা হুজুরি বোঝে না তারা ভালো করে বোঝেন, গুনার কাজে সহযোগিতা করলে গুনা হয় না ন্যাক হয়? ন্যাকের কাজে সহযোগিতা করলে ন্যাক হয় না গুনা হয়? আপনি একটা নৌকা নিয়ে দাঁড়াই আছেন এসে নদীর কিনারায়, এক সোরা যাই গেল, ভাই আমি নদীর উপারে যাবো চুরি করতে, তুমি আমারে একটু পার করিয়ে দাও।
আপনি খুব নসিহত করলেন, হাতে পায়ে ধরলেন, ভাই বাবা চুরি করা ভালো না, এটা পাপ, খুব গুণা, তুমি চুরি করতে যাইও না। হে গেল ভাই, অত নসিহতের দরকার নেই, তুমি একটা পার করে দিতে পারবে, এই কও। আপনি বলতে ঠিক আছে, যখন যাবি তোরে পার করিয়ে দে। আপনি দেখ বিরক্ত হইয়া পার করিয়া উপার দিলেন উড়াইয়া, ও যাইয়া চুরি করিয়া যত গুণা করলো এই সমস্ত গুণার ভাগ আপনি পাইবেন। হুজুর কয়েন দেখি পাইবেন না, হুজুর পাইবে না। হ্যাঁ, আপনার আমার কাছে একটা বোর্ডের নৌকা আছে, কি এই বোর্ডের নৌকা দিয়ে যদি পার না করি তাহলে ও এমপি হইতে পারবে না, কি কথা ঠিক না? যদি আমি জানি এ আল্লাহ আল্লাহ রসুলের খেলাফ আইন করবে, এ হারামি বদমাশি করবে, এ চুরি করবে, জানি, তারপর কইলেন যে বাবা এসব তো ভালো না, ইসলামী হুকুমত কায়েম করিও, হয় বাবা কর্ম করুন, হয় বাবা কর্ম করুন। ওকে হুজুর এ লোকটা খুব ভালো, বর্তমান দান এমপিরিয়া ভালো আর মন্দের কোনো দাম আছে না? তো কইলেন ঠাস করিয়ে, বোঝেন তো নাই কিছু। বর্তমান এমপিকে কোনো দাম নাই, পার্টি প্রধান যেটা বলবে তার মনে চাউ কার না চাউ সেটা তার করাই লাগবে। বিএনপির খালেদা জিয়া যেটা বলবে সেইটাই তার করতে হবে, আওয়ামী লীগের হাসিনা যেটা বলবে ওইটা করাই লাগবে। এই যে আজকে মেজর আব্দুল মান্নান সবাই ছিল না, দেখছেন না, হে যখন বিএনপি থেকে পদত্যাগ করছে সঙ্গে সঙ্গে তার এমপি গৃহ গেছে, কি এটা বোঝেন না? বোঝেন না, কাজে যত সুফি হোক দরবেশ হোক দেখতে পেয়ে নেতা কেডা, ইমাম কে ভাইরা, জানিয়ে বুঝ যখন ইমামের আপনি ভোট দিলেন, আপনার এই ভোটের নৌকা দিয়ে পারি দেওয়ার পরে ও যাইয়ে যত বেপার দইল, যত হারামি করলো, যত চুরি করলো, যত জেনা করলো, এইটার অংশ বোধহয় আপনি পাইবেন না। কি কান হুজুরেরা, হ্যাঁ, কেয়ামতের দিন কত মানুষ দেখবে তার আমলনামায় হাজার হাজার বেপরদার গুণা, হাজার হাজার মদের গুণা, হাজার হাজার সুদের গুণা, হাজার হাজার ঘুষের গুণা, কত হাজার হাজার জেনার গুণা, বলবে মাবুদ গো এসব গুণা তো আমি একটাও করি নাই। তখন ফেরেশতারা বলবে তুমি তো ওই জেনাকারের জানিয়ে শুনিয়া তারে ভোট দিয়ে পার করিয়ে দেছ। বাবার এই এমপি ইলেকশন আর চেয়ারম্যান ইলেকশন এক না, এটাও তো অনেক মৌলবীরা বুঝেই না। চেয়ারম্যানের আইন পাস করার কোনো ক্ষমতা আছে? বাইরে চেয়ারম্যান দেখতে হবে এ সৎ না অসৎ, কি যদি দেখেন যে না যে কয়টা দাঁড়িয়েছে সবই অসৎ, তাহলে চিন্তা করবেন আমার দেশ সবচেয়ে একটু সৎ কেডা, কি জান অসৎ কম কে, হ্যাঁ বলতেন না একদম বড় অসৎটা হয়ে যাবি, কি কথা ঠিক না? কিন্তু আইন পাস করতে পারবে না, এমপি আইন পাস করবে, কি কথা ঠিক? আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহ পাকের দেওয়া আইন অনুযায়ী আইন পাস করবে না তারা কাফের, যারা আল্লাহ পাকের দেওয়া আইন অনুযায়ী আইন পাস করবে না তারা ফাসেক, যারা আল্লাহ পাকের দেওয়া আইন অনুযায়ী আইন পাস করবে না তারা হলো জালেম। এটা তো আল্লাহ পাকের কালামের আয়াত। আপনি জানেন এই দলে ভোট দিলে এই দল কোনোদিন ইসলাম কায়েম করবে না, এই আপনার ভোটের নৌকা দিয়ে তাদের পার করিয়ে দিয়ে আল্লাহর বিরুদ্ধে যত আইন পাস করবে সমস্ত এই গুনার একটা অংশ আপনি পাবেন, কি এই গুনার রাস্তাটা আমি দেখাব না, কি কথা বলেন না কেন, এবার দেখাবো না, এই আমার মুরিদ কমিয়ে যাইবে, স্বার্থ নষ্ট হইবে, কি কথা ঠিক না? আজ দুনিয়ার রাস্তা পাকা হইতে আছে, আমার বাড়ির রাস্তাটা পাকা হয় না, কি কথা বলেন না কেন, ছোটটা ব্রিজ হয় না, কি আমি কি অন্যটা করছি কি ওইটা আজকে মেজর আব্দুল মান্নান কলেজের সামনে 20-30 লোক যেখানে আসে
সেখানে একটা রোড পাকা হইল না, এটা কেমন কথা? আমি তো বললাম আমি তো বিরোধী দলে সবসময় ঠাই, এই জন্য কিছু হয় না। আরে আমার আপন লোকের অনেকে বলছে যে আপনি একটু সুপ চাহেন আমরা সব করিয়ে দিই, আমি তা আমার দ্বারা সম্ভব হইবে না। আর শাহকে তো আলেল হক শয়তান না খারা শুন, হক কথা তো জানিয়ে বুঝিয়ে বলবে না, সে হইল গঙ্গা শয়তান। আমি মাওলার দরবারে গঙ্গা শয়তান হয়ে উঠতে চাই না। আমার রাস্তায় দরকার নাই, আমার কারেন্টের দরকার নাই, আমার কিছুতে দরকার নাই, যা হইতেছে সব আপনি আপনি আল্লাহ করিয়ে দিতে আছে, কি কথা ঠিক না? বাইরে দুনিয়াতে হোক না হোক তাতেই বা কি আসে আর যায়, কি কথা ঠিক না? কিন্তু মাওলাকে তো বেজার করিয়ে কবরে যাওয়া যাবে না, কি কথা ঠিক? বাবার দুনিয়া যাইতে পারে, ছেলে মেয়ে যাইতে পারে, আত্মীয় স্বজন যাইতে পারে, টাকা পয়সা যাইতে পারে, এই একমাত্র আমি বাইরে। আমার বিরুদ্ধে যত মামলা মোকদ্দমা করা হয়েছে 10-15 লাখ টাকার মতো টাকা গেছে আমার। তারপর আমার দুই ছেলে তো, এক ছেলে 24 ঘন্টা আর এক ছেলে 48 ঘন্টা হাজতও খাটিয়েছে, কি দেখছে যে চরমনায় পিড়িরে ফিরিয়ান যাই কিনা। টাকার লোভ যা দেখাইছে দেখাইছে, ওটা তো কোনো সাক্ষী নাই, ভয় ভীতি যেটা আমার উপরে আনছে বৈরা। কিন্তু আমি বলছি যে ছেলেরা ছেলে যাইতে পারে, আমি যেতে যাইতে পারি, আমি মরতে পারি, তবে মাওলাকে বেজার করিয়া কবরও যাইতে রাজি না। এটা হইলে আমার ধারণা, এটা আমার ঈমান, এটা আমার ইয়াকিন। তো ভাইয়ের আমার খুব খেয়াল রাখেন, মাওলার গোলামাই তো কবরে যাইতে হইবে, ইসলামী হুকুমত কায়েম করার জন্য চেষ্টা করাও মাওলার গোলামি, কি কথা ঠিক? বাবার এই চেষ্টা করা আমাদের জন্য ফরজ বা ওয়াজিব, কিন্তু কায়েম করা আমাদের জন্য ফরজ নয়, কায়েম করার চেষ্টা করা। নূহ আলাইহিস সালাম, সালাতু ওয়াসসালাম 950 বছর পর্যন্ত মানুষকে বুঝাইতে 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 কেমনভাবে বুঝাইছে শোনেন তো, আল্লাহ পাক বিস্তারিত বয়ান করেন। রব্বি ইন্নি দাউতু কওমি লাইলা ওয়া নাহারা ওয়া ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা ওয়া ইন্নি কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জালু আসাবিআহুম ফি উযুআনিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম আসারু ওয়াস্তাগবারু ইসতিগবারা। মাবুদ গো, আমি যখন আমার কওমরে ডাকি, দিনে ডাকছি, রাত্রে ডাকছি, সব সময় ডাকি, যখন তারা সামনের দিকে থেকে দাওয়াত দেয় তারা মুখ ফিরেই ফেলায়, আমি যেবার ঘুরিয়ে যাই আবার সামনের দিয়ে দাওয়াত দেই, এ দাওয়াতের এই তরিকা শিখে লইও, এইটা দাওয়াতের তরিকা। অনেককাল হুজুর দেখছি কইয়া হনে না, হলুক আর না হোক কইতেই থাকুন, কাল হুজুর অপমান করিতেছে। আল্লাহর নবী সামনে বসিয়া বলতেছে, মুখ ফিরাই আর একদিকে মুখ লেগে গেছে, আল্লাহ নবী সারেন নাই, আবার ঘুরিয়ে যাই ওই পেয়ে বলাইতেছেন, আবার ঘুরিয়া আর একদিকে গেছে, আল্লাহ নবী সারেন নাই, আবার ওইদিকে ঘুরিয়ে গেছেন। অস্তাক সহ সিয়া বাহুম, দেখে না যেদিকে ঘুরিয়া দিকে সেদিকে দাঁড়ায়, তখন কাপড় দিয়ে মুখ ঢাকিয়ে রাখছে, নূহ আলাইহিস সালামের চেহারা ও দেখবে না। তারপর তারা কানে আঙ্গুল দিয়ে রাখছে, কথা না শোনে, তবুও নূহ আলাইহিস সালাম দাওয়াত ছাড়েন নাই। বাবরে 900-950 বছর পর্যন্ত এই দাওয়াত দিতে 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 মাত্র 40 বা 41 জন লোক মুসলমান হয়েছে, এ কথা ঠিক নেই? তাতে নূহ আলাইহিস সালামের মর্তবাও কমে নাই, গুণাও হয় নাই। কাজে আমরা যে দাওয়াত দেবো ঠিক এইভাবে দাওয়াত দেবো, এবং কিসের জন্য দাওয়াত দেবো, তাক ফুরালাহুম, যেন মানুষকে মাওলা মাফ করে এই রাস্তায় দাওয়াত দেবো। মাফের রাস্তা কোনটা? মাওলার গোলামির রাস্তা, কি কথা ঠিক? বাবারে খুব খেয়াল করে নিয়েন, আমাদের ওই চেষ্টা করা কর্তব্য, বাইরা কায়েম করে ইসলামী হুকুমত কায়েম করা আমাদের দায়িত্ব নাই, সে দায়িত্ব হইলে আল্লাহ পাকের। আল্লাহ পাক নিশি ঘোষণা করছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা
وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير বাবারে কাজীর রাস্তা দেখাবার যদি আমি মুর্শিদি হইতে চাই মানুষকে রাস্তা দেখাইতে চাই আর ভাইরা আল্লাহর হাবিবের সমস্ত উম্মতই তো মুর্শিদ কি কথা বলেন না কেন আপনারা সবাই মুর্শিদ রাস্তা দেখেন না মানুষেরে এই বাবা গুনার কাম করিও না এভাবে গান বাজনা বাজাইও না এই রেডিও টেলিভিশন ঘরে রাখিও না রাস্তা দেখাইছেন না আপনিও মুর্শিদ বাবার আগের জমানার নবীদের উম্মতের দায়িত্ব ছিল না মানুষকে দিনের রাস্তায় দাওয়াত দেওয়া কিন্তু যেহেতু আল্লাহর হাবিবের পরে কেয়ামত পর্যন্ত কোনো নবী আর আসবে না এই জন্য মাওলাই নবীর দায়িত্ব দিয়েছেন আল্লাহর হাবিবের উম্মতের উপরে আল্লাহর হাবিব ফরমান বাল্লেগু আন্নি ওয়ালাও আয়া আমার থেকে একটা মশলাও যদি শিক্ষা থাকো সেই মশলাটাও অন্য লোককে তুমি পৌঁছাইয়া দাও বাইরা তবে মনে রাখেন আমাদের কাজলে পৌঁছাইয়া দেওয়া হেদায়তের মালিক আবার আমরা নয় এ কথা ঠিক যেমন বাইরে একজন পিয়ন ডিসির পক্ষে থেকে একটা নোটিশ নিয়ে আসলো একজন তালুকদার জমিদারের কাছে আসে বলো জমিদার সাহেব আগামীকাল আপনাকে ডিসি সাহেব 10,000 টাকা জরিমানা করছে এই জরিমানা নিয়ে আপনাকে কালকে যাইতে বলছে দিনের মধ্যে এই দেখেন নোটিশ নোটিশে দেখাই বলে এটা একটা দস্তখত দেন আমি নিয়ে ডিসিএসএফ দেখাবো যে আমি নোটিশ জারি করিয়েছি বাইরে যদি তালুকদার বা জমিদার সাহেব নোটিশে দস্তখত দেয় তো ভালো কথা যদি না আমিও তো দস্তখত দেবো না তখন ওই পিওনে করে গিয়ে দুই চারজন লোক ডাকিয়া ওই নোটিশটা টানাইয়া রাখে কি নোটিশ টানাই লেখে বলিয়ে যায় ও জমিদার সাহেব ও তালুকদার সাহেব আমার নোটিশ জারি করবার কাম করিয়া গেলাম এখন তুমি যাইয়া পারো আর না যাইয়া পারো তুমি বুঝবো আবার তোমার ডিসি বুঝবে কি বাবার দেখছেন না সমস্ত আলেমেরাই বয়ান করার পরে নাম্বার সময় কি বলে আমা আলাইনা ইল্লাল বালাগ এ আল্লাহর বান্দা বান্দিরা আমাদের নোটিশ জারি করবার কাম ছিল নোটিশ জারি করছি এখন তুমি মানিয়া পারো না মানিয়া পারো তুমি বসবার তোমার মাওলাই বসবে কিন্তু ভাইরা নোটিশ জারি তো করা লাগবে কি কথা ঠিক না যদি সদ্দি সাহেব বলে না স্যার আমার কাছে নোটিশ পৌঁছায় নাই তখন ডিসি সাহেব কি জমিদার সাহেবের ধরবে নয় পিওনের ধরবে কি কথা বলেন না কেন তুই কেন পৌঁছাও নাই বাবারে আমাদের কাম পৌঁছাইয়া দেওয়া মানো আর না মানো যদি না মানো তাতে আমাদের কিছু আসবে যাবে না যদি বাইরে বলে না হুজুরে আমাদের এই রাস্তা দেখায় নাই এই গুনার রাস্তা আমরা বুঝি নাই আমাদের বুঝাইয়া দেয় নাই এই নেকের রাস্তাটা আমাদের দেখায় নাই তখন মাওলায় আমাকে ধরবে কি কথা ঠিক আর বাবারে যদি আমি পৌঁছাই দিই তোমরা যদি না মানো খোদা না খাস্তা কেউ যদি না মানো আল্লাহ পাক আমাকে মাফ করিয়ে দেবেন যে মানবে না সে মাওলার দরবারে ধরা পড়বে কথা ঠিক নেই কাজী বাবারে খুব খেয়াল করে নিও মাওলার হুকুম হাকাম সব মানতে হবে আল্লাহ পাক ফরমান উদখুলু ফিসিলমি কাফা এ বান্দা বান্দিরা তোমরা দিনের ভিতরে পুরোপুরি ভাবে দাখিল হইয়া যাও আমার হুকুম মানার ব্যাপারে তোমরা পুরোপুরি ভাবে মানো এ বান্দা বান্দিরা তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি ভাবে দাখিল হইয়া যাও ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে অর্থনৈতিক জীবনে রাজনৈতিক জীবনে আন্তর্জাতিক জীবনে সুরাতে সিরাতে লেবাসে পোশাকে মুআমেলাতে জাহেরে এবং বাতেনে কি হ্যাঁ অত সহজ না ভেসতে যাওয়া না বাবা তুমি ঠিক মতো চলতে গেলে মুসিবত আসতে পারে কি মুসিবত আসবি ঠিক মতো চলতে গেলে মুসিবত আসবি এই মুসিবতে যদি তুমি ঠিক থাকতে না পারো আল্লাহ পাক ফরমান হ্যাঁ আদাত খুলুনাল জান্নাত আলাম্মা ইয়ানে আবা হাসিব তুমান তাদখুলুল জান্নাতা আলাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযিনা খালাউ মিন কাবলিকুম মাসসাতুমুল বাসাউ
وضروا وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله. الله পাক ফরমান তোমরা এমনি ভেস্তে ঢুকে গেলা যতক্ষণ পর্যন্ত তোমাদের উপরে এরকম মুসিবত না আসবে যে অনেক নবীদের উপরে এমন মুসিবত আসবে নবীরা পর্যন্ত নৈরা সহ তো কুফরি আল্লাহর দরবার থেকে নৈরা সভা কুফরি কিন্তু নবীরা তো কোনোদিন নৈরা সইতে পারে না পারে কিন্তু নবীরা পর্যন্ত তখন ওই সুরে বলছে মাতা নাসরুল্লাহ আমার মাওলা সাহায্য কখন আসবে বাবারে মূসা আলা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম এই বনি ইসরাম কমকে নিয়ে যখন ফেরাউন সিদ্ধদিন ওদের সবাইকে কতল করতে হবে আজকে এছাড়া এই ফেতনার দেশের থেকে যাবে না মূসা আলাইহিস সালাম তার উম্মতদের নিয়ে বনি ইসরাকে নিয়ে পলাইতে শুরু করলেন বাইরা ফেরাউন এই সংবাদ পাইয়া লোক লস্কর সব নিয়ে এখন মূসা আলাইহিস সালামের পিছনে পিছনে ধাওয়া করতেছে মূসা আলাইহিস সালাম নীল দরিয়ার পাশে যাইয়া এখন সামনে নদী কোনো নৌকো নাই পার হওয়ার কোনো বন্দোবস্ত নাই পিছনে ফেরাউনের লস্কর আসতে আছে সমস্ত উম্মতেরা বলে ও নবী এখন আমাদের কি উপায় সামনে নদী পিছনে ফেরাউনের সৈন্য তখন মূসা আলাইহিস সালাম বলেন লা তাখাফ ইন্না মাইয়া রব্বি সাইয়াহদিন আল্লাহ আমাদের সঙ্গে আছে নিশ্চয়ই মাওলা আমাদের রাস্তা দেখাইয়া দেবেন বার কোনো কারণ নাই আল্লাহ পাক ওই বলালে নবী তুমি পানির উপরে লাঠি দিয়ে বাড়ি মারো বাড়ি মারছে তখন রাস্তা হয়ে গেছে পার হয়ে চলে গেল এরকম মুসিবতে পড়ছে একবারও ভাইরা কত মানুষ কত আল্লাহর ফজলে এরকম মুজাহিদ কিছু দেখা যায় শরম নাই মুরিদের মধ্যে আল্লাহর ফজলে ভাইরা মরু ঠিক হইয়া বাড়ি দিয়ে গেছে এখন তো যাইয়ে ভাই বাদ যে সবাইয়ের সঙ্গে বিবি যায় ছেলে মেয়ে যায় আত্মীয় স্বজন যায় দেশে সব লোকে কয় পাগল ও কয়ে যাই যা করবার না করো আল্লাহর হুকুমের বাইরে যেতে পারবা না মৌলবীর এই বুঝা কালে আরে অত কি পারা যায় কালে মৌলবি যদি আমার আল্লাহর হুকুমের বাইরে চলার জন্য বলো তাহলে তোরও শেষ আর মলিবে বাইরে তো কই দেখেছে যা করো না পাগল হয়েছে অর্ডারে দিয়ে লাভ নাই পরে দেখা গেছে আল্লাহর মধ্যে সব ঠিক হয়ে আসছে কি কথা ঠিক না মজবুত থাকা লাগবে বা দিক দিনের উপরে বাইরে এই কথা কে কে নিয়ত করতে পারে যে আল্লাহর বান্দা না হইয়া কবরে যাব না আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ কি আল্লাহর বন্ধ হয়ে কবরে যাবাই তা বাড়িতে যাইয়া রেডিও টেলিভিশন কেনবা হ্যাঁ হ্যাঁ হারাম ব্যবসা করবা মাইয়াদের হাই স্কুলে পড়াবা বেবর্দ হয়ে যায় হ্যাঁ পোলারের একটা খ্রিস্টান বানাবা হ্যাঁ আর করে আল্লাহর বন্ধ হয়ে কবরে যাব বাবারে খুব খেয়াল রাখো এদুদ খুলুফি সিলমি কাফাই আয়াত নাজর হয় আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে তিনি ইহুদি ধর্মের থেকে মুসলমান হয়েছিলেন ইহুদি ধর্মের ভিতরে উটের গোশত খাওয়া নিষেধ ছিল হারাম ছিল তিনি জীবনে কোনোদিন উটের গোশত খান নাই কিন্তু মুসলমানদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উটের গোশত হালাল করিয়ে দেন এই আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা সবাইকে বলেন আমি জীবনে উটের গোশত খাই নাই ওটা এখন আমার কাছে খাইতে ভালো লাগে না যে জিনিস যে খায় না অর্থাৎ ধর্মীয় নিষেধ ওনার উপর একটা ঘিরি নাই থাকে বাইরে যেমন আমাদের দেশে একটা রেওয়াজ হয়ে গেছে কসম খায় হিন্দুতে মুসলমানে খায় না কি এখন যদি আপনাকে আমাকে কেউ বলে তোরে কসমের গোস্ত খাওয়াই দেব তাহলে দেখেন এত ঘিরি না লাগে হালে কিন্তু কসমের সেই অনেক খারাপ জিনিস খায় ঘুষ খায় সুদ খায় ভাই বোনের মাল সবাই খায় কি কয় বিড়ি খায় সিগারেট খায় কসমে গোস্ত খাওয়া তো হারাম না মকরু তাহারিম এসে অনেক জিনিস খায় কিন্তু ওই কসমের কথা কইলে ঘৃণা বেশি লাগে কি কথা ঠিক না হিন্দুরে গরু গোস্ত খাওয়ানোর কথা কইলে ঘৃণা বেশি লাগে কি কথা ঠিক না আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বলেন জীবনে গরু গোস্ত খাই নাই আমার খাইছে ওটা খাইতে ভালো লাগে না তোমরা খাও আমি নিষেধ করি না
আল্লাহ পাক আয়াত নাযিল করেন উদখুলু ফিস সিলমি কাফা, হে আব্দুল্লাহ ইবনে সালাম তোমার এই মুসলমানি আমার দরবারে কাজে লাগবে না, আমি যখন উটির গোশত হারাম করছিলাম তখন খাও নাই, এখন আমি হালাল করছি, ওটা খাইয়া প্রমাণ করিয়া দেখাইতে হবে আমি আল্লাহ পাকের হালালকে হারাম জানি, হারামকে হারাম জানছি, এখন আবার হালালকে হালাম জানি, হালাল জানি, খাইয়া প্রমাণ করিয়ে দেখাইতে হবে। এ বাবারা বোঝো যাদের একটু জ্ঞান আছে, উটির গোশত খাওয়া না খাওয়ার বিচারে কিছুই আসে যায় না। বাংলাদেশের মানুষ লাখের মধ্যে একজন উটের গোশত খাইছে কিনা সন্দেহ, কিন্তু তাতে আমাদের মোস্তাহাবের খেলাপও হয় নাই, মকরু তানজি গুনাও হয় নাই, কথা ঠিক নেই। কিন্তু বাবারে এই আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা উটের গোশত না খাওয়ার কারণে তার উপরে এত ধমকি আসলো কেন? যেহেতু আল্লাহ পাকের হালালকে তার কাছে ভালো লাগে না। কি যারা দাড়ি কামাও দাড়ি তোমার কাছে ভালো লাগে নাই, যারা দাড়ি ছাড়ো লম্বা দাড়ি তোমার কাছে ভালো লাগে নাই, যারা টুপি রাখো না তোমার কাছে টুপি ভালো লাগে নাই, কি যারা পর্দা করো না তোমার কাছে পর্দা ভালো লাগে নাই, নাকি কথা ঠিক না? যারা রেডিও টেলিভিশন ঘরে রাখছো তোমার কাছে ওই রেডিও টেলিভিশন খারাপ লাগে নাই। এখন নিজেই বাবা চিন্তা করো, বাবা আমার কবরে আমি যাব, তোমার কবরে তুমি যাব, আমি যদি তোমাদের ঠিক মতো সঠিক রাস্তা না দেখাই মুরিদ কমিয়ে যাবে এই ভয়তে। এখন তো অধিকাংশ ওয়াইজিনটা ওয়াজ করে যে জায়গায় বেশি পর্দা, হ্যাঁ পর্দা রস বেপর্দা যেখানে বেশি সে জায়গায় পর্দা রস করে না, কি যে জায়গার ওই যারা দাওয়ার টাওয়ার দেশে হারা দাড়ি কামান্য হইলে হ্যাঁ দাড়ি কামানের আচার করে না, হেল যাবার সময় যদি খালি হাতে বিদায় দেয় কথা ঠিক না? আর আমার অভ্যাস ওই এখন আর মুরিদ অগানি গেছে সর্ব নাই, ওই মাবেলে যাওয়ার পরে কাল হুজুর এইটা কইবেন না ওইটা কইবেন না, আমি ওইটা মাবেলে উঠছি আগেই সেইটা কই লই। কেন কই? যদি আমি না কই তাহলে আল্লাহকে ও তুই ভয়তে কও নাই, হ্যাঁ এখন তো মুরিদরা জানছে এই জন্য আর কিছু কয়টা না, আমি গেলেও আর বলে হুজুর এই ওয়াজ করবেন না এই ওয়াজ করবেন না এইটা কইবেন না ওইটা কইবেন না এটা এখন আর কয় না, কারণ জানে যে এটা কইলি বলে পাগলা তুই হাক্কালার আস না ভালো কথা মনে করছো। এই পদের বাবারে অস্কর মাল্লার হস্তে কেরা আমার দাওয়াত দেবে না দেবে, কেরা টাকা দেবে না দেবে, এই জন্য তো রস করি না, রস করি আল্লাহর দিন মানুষের কাছে পৌঁছেই দেয় মানুষকে দাওয়াত দেয়। কাজী ভাড়া ওয়াজ করার খেয়াল রাখবে মাওলার দিকে, মাওলা কোন কথায় বাজার কোন কথায় খুশি, তোমাকে যদি আমি রাজনীতির রাস্তা না দেখাই কেয়ামত দিতে সবাই ধরবা আমারে যে তুমি এই দুনিয়ার লোভে পড়িয়া আমাদের এই হালাল হারামের রাস্তা দেখাও নাই, তখন আমার জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। হ্যাঁ কোনো আলেম এলেমওয়ালা যদি থাকেন যে না হুজুর এটা বর্তমান জমানা না বলাই ভালো, এরকম কোনো কোরআন হাদিস দলিল যদি দেখাইতে পারেন আমি আল্লাহর রহমতে একেবারে চুপ থাকবো কোনো কিছু করবো না, কিন্তু তা তো আমার কাছে কেউ আসে না, যা কয় দূরই বই কয় কথা ঠিক না? তো দূরের কথার কোনো দাম নাই। তো বাবারা খেয়াল রাখো আমাদের আল্লাহ পাকের বান্দা হইয়া কবরে যাইতে হবে, মাওলার হুকুম সব মানতে হবে, কি কথা ঠিক? মোস্তাহাব পর্যন্ত মানতে হবে, মকরু তানজি পর্যন্ত ত্যাগ করতে হবে, কথা ঠিক? হ্যাঁ বাবা, যারা ফরজ আদায় করে অজেব আদায় করে তারা আর যদি সুন্নাত মোস্তাহাব না করে তারা বন্দার থেকে একেবারে খারিজ হয় না, ফাসেক বন্দ হয়। কি হয় সবাই বলেন কি হয়? বাইরা যারা ফরজি অস্বীকার করে তারা কাফের হইয়া যায়, কেউ নামাজ না পড়লে সে ফাসেক হয়, নামাজকে অস্বীকার করলে কাফের হয়, কেউ পর্দা না করলে সে ফাসেক হয়, কেউ পর্দাকে অস্বীকার করলে কারে এই বর্তমান সময় অসলে না ও কাফের হইয়া গেল, সে যতই নামাজই হোক নামাজ পড়তে কপালে দাগ পড়াইলে ও কাফের হয়ে গেল, কারণ আল্লাহ পাকের ফরজকে অস্বীকার করছে ইনকার করছে।
বাবারে দাড়ি কামাইলে ফাসেক হয় কাফের হয় না কিন্তু দাড়িকে কেউ ইনকার করলে কাফের হইয়া যায় সমস্ত ওলামার একমত দাড়িকে কেউ যদি অস্বীকার করে দাড়ির মধ্যে কি ইসলাম আছে আই যায়নি বিগত এটাকে দাড়িকে অস্বীকার করা হয় না বাবার দাড়িকে ইনকার করলে যারা সুন্নতে মুয়াক্কাদা হাদিস দ্বারা মশহুর হাদিস দ্বারা যেটা প্রমাণিত হয়েছে এইটাকে কেউ অস্বীকার করলে সে কাফের হয়ে যায় খুব সাবধান বাবারে ফিসকিয়াত তো আমাদের মধ্যে থাকবেই আল্লাহ পাকের সমস্ত হুকুম মানা কি আমাদের জন্য সম্ভব ভুলে চুকে অজানা সত্ত্বে অনেক গুণ হয়ে থাকবে এ কথা ঠিক না আল্লাহ পাক যেভাবে নামাজ পড়তে বলছেন ওইভাবে নামাজ পড়া কি আমাদের জন্য সম্ভব নেই হ্যাঁ কদাফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম আন সলাতিহিম খাশিউন আল্লাহ পাক ফরমান ওই মুসল্লি কিয়ামতের দিন নাজাত পাবে যে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করছে বৈরাগ থানবী রহমতুল্লাহ লেখছেন এটা একটু ভরসা আছে খালি একটু ভরসা থানবী রহমতুল্লাহ লেখছেন যদি নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত একবারও তোমার নামাজের হুজুরে কলব না হয় শুধু দুনিয়ার খেয়ালে বাজে চিন্তা যদি শুরু থেকে শেষ পর্যন্ত নামাজ পড়লা তাহলে তোমার নামাজটা হইলই না আর যদি মাঝে মাঝে ছুটিয়া যায় মাঝে মাঝে আবার আসে মাঝে মাঝে ছুটিয়া যায় মাঝে মাঝে আসে তাহলে তোমার নামাজ হবে কিন্তু যার খেয়াল নামাজের মধ্যে যত বেশি আসবে তার নামাজ মাওলার দরবারে তত সুন্দর হবে আল্লাহর হাবিবা হাদিসে বিদার ফরমান যদি কোনো মেয়ে লোক বা পুরুষ জীবনে এইরকম দুই রেখাত নামাজ পড়তে পারে যে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত এক পলকের জন্য তার দেল এদিক ওদিক যায় নাই তার জন্য বেহেশত ওয়াজিব হইয়া গেল জাহান্নাম তার জন্য হারাম হইয়া গেল বাবারে খুব খেয়াল রাখেন আরে নফস এবং শয়তান তো সবসময় তোমার আমার পিছনে লাগা আছে মাওলার নাফরমানি করাবার জন্য কি কথা ঠিক না বাবারে আদম আলা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং মা হাওয়া এদের কেমনে বেহেস্টের থেকে বাইর করবে এই পিছনেই লাগা আছে কি লাগা আছে না সব সময় লাগিয়ে রয়েছে কেমনে বাইর করবে একদিন যে আদম আলাইহিস সালামকে বলে কালো ওই যে ফলটা খাইতে আপনাকে নিষেধ করছে গন্ধম কেন জানেন কেন না আল্লাহ পাক নিষেধ করছেন আবার কি কেন সব তো আমার দরকার নাই গেলে আরে ওইটা খাইলে আর বেহেস্টের থেকে বাইর করবার কোনো আইন নাই মাওলার দরবারে আপনাদের বাইর করে দেবে দুনিয়াতে এই জন্য মাওলায় খাইতে নিষেধ করছেন আদম আলাইহিস সালাম দূরা শয়তান তুই কী কও এই দেখছে না পুরুষ মানুষ তো বড় শক্ত যাইয়া বিবি হাওয়ারে ধরি বিবি হাওয়ারে যাই অসাসা দিতে দিতে কসমা হুমা রব্বুহুমা দুজন খালি কসম করে আমি খোদার কসম করে বলছি তোমাকে দুনিয়াতে পালাইবে দেখে এই ফল খাইতে নিষেধ করছে তাই মেয়ে বেলে করে দেখতে একটু নরম বুদ্ধি শুদ্ধি কম হে রাজি হয়ে গেছে স্বামীর কাছে স্বামী এই ডি খান বেড়ে যখনই খাইছে বাস বেহেস্তান থেকে বাইর করে দিস কথা ঠিক না ওই শয়তান কসম খেয়েছিল ও মা বুদ্ধে যে আদমকে সেজা না করার কারণে তুমি আমার জীবনের সমস্ত এবাদত বন্দেগী নষ্ট করিয়া দিলা এই আদমকে আমি আদম সন্তানকে আমি কেয়ামত পড়লা উকুবিয়ান্নাহুম আজমাইন ও মাবুদ গে আদমের যত সন্তান হবে সব আমি গোমরা করিয়া জাহান্নামে নিয়ে নেব মাওলার দরওয়াজা করে গেছি বাইরে আমি মাঝে মাঝে বলি অনেকে মনে করে হুজুর মাওলায় শয়তানটা পয়দা করলেন কেন ওটা পয়দা না করলেই তো ভালো আছিল আমরা সব এককাল মোমেন হয়ে যেতাম আল্লাহর ওলিরা বলেন না শয়তান পয়দা করা একটা আল্লাহ পাকের খাস রহমত কারণ শয়তান যখন মাওলার দরবারে বলল ও মাবুদ ফাবি ইজ্জাতি কালা উকবিয়ান নাহুম আজমাইন তোমার ইজ্জাত ও জালালের কসম খেয়ে বলতে আছি সমস্ত আদম সন্তানকে আমি জাহান্নামে নানিয়েই ছাড়ব না আল্লাহ পাকের কুদরতি তবিয়তে রাগ হয়ে গেছেন কি এত বড় স্পর্ধা তোর আমার সামনে কসম করিয়ে বলতে আসো সব জাহান্নামে নিবি তা যা শয়তান তুই শুনিয়ে রাখ তুই আমার বান্দাদের বান্দিদের দ্বারা আসমান জমিন বড় বড় গুনাহ করায় যদি ফেলাও যখনই আমার বান্দা বান্দি আমার দরবারে মাফ চাইবে
আমি তার সমস্ত গুনাহ মাফ করে দেব এখন আল্লাহর ওলিরা বলেন যদি মাওলা শয়তান পয়দা না করতেন এই শয়তান মাওলার দরবারে চ্যালেঞ্জ দিত না আর মাওলা এরকম সাধারণ ক্ষমার ঘোষণাও দিতেন না যদি মাওলা সাধারণ ক্ষমার ঘোষণা না দিতেন আমাদের ভুলো চুকে অজানা সত্ত্বেও যদি কোনো গুনাহ হয়ে যাইতো তা তো মাফ হইতো না কি তা তো মাফ হইতো না কাজের আল্লাহ পাক হাসুল আহমদ শয়তান শয়তান পয়দা করছে আমাদের মাওলা আহমদ নাজিল করছে কিন্তু ব্যাপারে আমার সঙ্গে সঙ্গে মাওলা জানাই দিয়েছেন ان الشيطان لكم عدو فاتخذوه عدوا ولا تتبعوا خطوات الشيطان اے بندہ بندی رہے میں لوکرا پروشا شیطان کی تو تمہارے ظاہر باہر شترو خبردار شیطان کے অনুকরণ কেউ করিও না বাবা রে শয়তানের অনুকরণ করতে কেউ রাজি আছেন না কে কে রাজি নাই দেই আল্লাহ করে আদুলা আলহামদুলিল্লাহ বাইরা শয়তান কি নেক কাজে খুশি না গুনার কাজে খুশি মাওলা পাক কি নেক কাজে খুশি না গুনার কাজে খুশি এই বুঝে লই সারা আওয়াজ এই সাধারণ আর শুনিয়া লাভ নাই এই কথা মনে রাখো মনে রাখবা যখনই কোনো গুনার কাজ করতে তোমার মনে চায় মনে করবে এই শয়তান আমাকে গুনার কাজ করায় জাহান্নামে নিতে আছে বাবারে যখনই তোমার নেক কাজ করতে মনে চা মনে করবে আল্লাহ পাকের কাছে রহমত আমার নাজিল হইছে মাওলা আমাকে নেক কাজ করার আগ্রহ ভিতরে পয়দা করিয়ে দেন এই জন্য তো মাওলায় দোয়াও শিক্ষা দেন প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে দোয়া করো ইহদিনা সিরাতাল মুস্তাকিম মাবুদ গো আপনি আমাকে সিরাতুল মুস্তাকিম দেখান কোন সিরাতুল মুস্তাকিম অনেকে প্রশ্নকালে কোরআন হাদিসের রাস্তা চললেই তো আবার পীরমুড়ি দিলে আই গেছে আল্লাহ পাক বলেন সিরাত আল্লাযীনা আনআমতা আলাইহিম আল্লাহ পাক এখানে বলেন নাই তোমরা আমার কাছে সিরাতুল মুস্তাকিমের দোয়া করো আল্লাহ পাক সামনে ব্যাখ্যা করেন নাই সিরাতুল কোরআন ও আল হাদিস কি ইহদিনা সিরাতুল মুস্তাকিম সিরাতুল কিতাব ও আল হাদিস নাকি আল্লাহ পাক বলেন সিরাত আল্লাযীনা আনআমতা আলাইহিম মাবুদ তুমি আমাকে সিরাতুল মুস্তাকিমের উপর চালাও কোন সিরাতুল মুস্তাকিম যেই রাস্তায় চলার পরে তোমার নেমাত তাদের উপরে বর্ষিত হয়েছে এরা কারা আল্লাহ পাক কোরআন শরীফ অন্য জায়গায় বলেন হুয়াল্লাযী আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যীন ওয়াস সিদ্দিকীন ওয়াস শুহাদায়ী ওয়াস সালিহীন কাদের উপরে আমার নেমাত নাযিল হয়েছে হুয়াল্লাযী আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যীন নবীগণ সুহাদাগণ সিদ্দিকীন সত্যবাদীগণ কি যারা গেছে মেয়ে লোকের নেতৃত্ব হারাম আবার মেয়ে লোকের নেতৃত্ব মানিয়ে যায় সত্যবাদী কি কথা বলেন তাদের পিছনেই তো যাইতে হবে হ্যাঁ এগুলা মিথ্যুক সিদ্দিকীন ওয়া সুহাদাই ওয়া সালিহীন নেককার লোক কইতে পারেন হুজুর বর্তমান তো নেককার পাওয়া যায় না সবের মধ্যেই তো গলত এই ধারণা আপনার ভুল কি কেয়ামত পর্যন্ত একদল লোক থাকবে হকের উপরে কি নাইলে মাওলাই দোয়া শিক্ষা দেন কেন আল্লাহর হাবিব ফরমান যত দুশ্মন তাদের সঙ্গে দুশ্মনি করুক যত জালেম তাদের উপরে জুলুম করুক তাদের কিন্তু হকের থেকে সরাইতে পারবে না কাজে একদল লোক হকের উপরে কেয়ামত পর্যন্ত থাকবে কিন্তু এইটা তোমার আমার কর্তব্য এইটা তালাশ করিয়া বাহির করতে হবে কি আমি কালকে বলছি এরা তালাশ কর কস্তি বাকর কি কোরআন হাদিস কি কথা ঠিক না অত্তাবিউ মাল্লা ইয়াস আলুকুম আজরাও আহুম মুহতাদুন আল্লাহ পাক ফরমান তোমরা ওই সমস্ত লোকের অনুকরণ করো যারা তোমাদের থেকে এই পীর মুরিদির পরিবর্তে অজ নসিহাতের পরিবর্তে কোনো মজুরি চায় না
কি আমি কালকে তো বলছি প্রথমেই যে যদি হাদিয়া দাও মহব্বতের বিনিময়ে দিতে হইবে হুজুর কাছে মুড়ি দিছি কাজে হুজুরে কিছু না দিলে এটা কেমন হয় এই হাদিয়া দেওয়া জায়েজ নাই কি বাইরে আমার মাল্লা ইয়াসালুকুম আজরন জানা নাকি তোমাদের কাছে কোনো মজুরি চায় না অহুম ইয়াহদাদুন এবং তারা নিজেরা হেদায়েতের উপরে চলে কথা ঠিক আর হেদায়েত হলো কোরআন হাদিসের রাস্তায় চলে একমাত্র হেদায়েত কাজী বাবারে মনে রাখেন এই আমাদের পিছনে কিন্তু শত্রু লাগা আছে মৌত পর্যন্ত আছে সবসময় পিছনে লাগাই থাকবে এই জন্যই বাইরা অনেক সময় আমরা বুঝি না এই অস্ত্রশা দিয়ে আমার মনে যেই কামটা করতে চায় অনেক সময় ন্যাক সুরাতেও শয়তান ধোকা দেয় কি কথা ঠিক না ন্যাক সুরাতেও শয়তান ধোকা দেয় ভাইরা ওই হাজারটা মহিলা মন্দির জোড়াইয়ে দিল প্রথম প্রথম তো খুব মাশাল্লাহ হেদায়েত করেন পর্দা টর্দা রক্ষা করিয়া আস্তে 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 মহিলাদের কথা হনতে হনতে মহিলাদের মহব্বত তোমার দিলে ঢোকছে ঢোকেদের কালে হাটটা দেখলে ক্ষতি হইবে না কি গান এই তো ভাই নেতে আছে হাটটা দেখলে ক্ষতি হইবে না হ্যারবার মাঝে মাঝে পর্দা উঠে গেল মাঝে মাঝে হঠাৎ দিয়ে ফিরে উঠলে ক্ষতি হয় না কি হ্যারবার কালে পর্দা না থাকলেও চলবে দেলে খারাপ না থাকলেই তো দেলে দেলে মনটা ভালো থাকলেই তো হয় বস ঢুকাইলো তোমাকে কি কথা ঠিক নয় কাজীবার সবসময় সাবধান থাকতে হবে যে শয়তান আমাকে কোন জায়গায় দিয়ে গোমরা করিয়ে নিয়ে যায় জাহান্নামের দিকে আমার মাওলার ইবাদত করতেই হবে এই জন্য মুরব্বির দরকার জিজ্ঞাসা করবে হুজুর আমি যেটা করতে চাই এটা আমি করব কি না বাবারের দেওবন্দের একজন আল্লাহর ওলি তার এক বড় মালান সাহেব তার কাছে মুরিদ হয়েছে তাকে বললেন যে বাবা তুমি ফরজ নামাজের পরে সুন্নাতে মুয়াক্কাদা না পড়িয়া তুমি মসজিদের বাইরে যে সমস্ত লোকের জুদা সুদা করিয়ে দিও তারপর তুমি সুন্নাত পড়িও এখন এক আলেম বলে হুজুর যেই নামাজের পরে সুন্নাত আছে মুয়াক্কাদা ওখানে তো ফরজের পরপরই সঙ্গে সঙ্গেই সুন্নাত আদায় করা মোস্তাহাব দেরি না করা আপনি তাকে দেরি করতে হুকুম দিলেন কেন কালে বাবা তাকাবুরি দূর করা ফরজ কি তাকাবুরি দূর করা হইল ফরজ এই সুন্নাত একটু পরে পড়লে শুধু মোস্তাহাবের খেলাফ হইবে সুন্নাত আদায় হয়ে যাইবে কাজেই ফরজ আদায় করার জন্য আমি তাকে মোস্তাহাব তরক করার জন্য হুকুম করছি বাবারা মাই মালান সব জুতা সুদা করতে করতে তার কাছে নিয়ে এমন মজার কাম হয়ে গেছে এখন তার ভিতরে বাইরে একটা গৌরব এসে গেছে লোকে বলে সব এত বড় মাওলানা হইয়া মহাদেশ হইয়া মানুষ জুতো সুদা করে কত বড় বুজুর্গ লোক তানার পীর সাহেব একদিন বলে বাবা তুমি আর জুতা সুদা করতে পারবা না এখন সে হাত জোর করিয়ে কান দেওয়ার কাজ হুজুর আপনি আমাকে নিষেধ করিয়েন না আমার কাছে বড় এই কাজটা বড় ভালো লাগে আমি জুতো সুদা করব কালে বাবা তোমার এখন নফসানি আটা শিখে গেছে কি বাবারে কাজী খুব খেয়াল রাখতে হবে একজন মুরব্বী না থাকলে আমাকে সব নফস শয়তান কোন জায়গায় যা জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে তাও তো ঠিক পাওয়া যাইবে না এই জন্যই বড় বিশ্বাস বলছেন মাল্লাই চালাও শাইখুন ফাশাইখু শয়তান যার পীর নাই তার পীর হইল শয়তান কারণ হে তো নিজের মত মতো চলবে কি কথা বলেন না কেন নিজের মত মতো চলতে 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 সাথে শয়তানদের তারা নিয়ে জাহান্নামে পুজাই দেবে এরা খবরও তার থাকবে না এখন দেখেন না কত হুজুরা পীর মিরিদি যারা দেখতে পারেন এরা কয় টেলিভিশনে আল্লাহ পাকে নেয়ামত কি কয় কথা ঠিক না কারণ টেলিভিশন আল্লাহ পাকে নেয়ামত এই তো অবস্থা আসলে যে তারে জাহান্নামে লইয়ে যাইতেছে শয়তান ঠিক উপায় নাই এই জন্য মুরব্বি লাগবে বাবা কাজী বাবা খুব খেয়াল রাখো আন্দরিরা মি তারাশো মি খারাস তা দমে আখের দামে ফারেক মাবাস এই রাস্তার মধ্যে বারা বহু ভাঙ্গা আছে বহু বিপদ আছে বহুত কাটা আছে বহুত বাধা আছে কিন্তু বাবা খবরদার মৌত পর্যন্ত এই রাস্তা ছাড়িও না
ছাড়িয়া যাবা কই? আর কোনো রাস্তা আছে কও না? আর তো কোনো রাস্তা নাই বাবারে, কবরে নাজাত পাওয়ার আর কোনো রাস্তা নাই। কাজে এই রাস্তা সারণ যাইবি না, মরি মরব ভালো, যত বিপদ আসে আসুক, আমি মাওলা তোমার দরবারে রাজি আছি, তুমি যা ইচ্ছা তাই দাও। আমি তো মাঝে মাঝে তো বলি মাবুদ গো তুমি মুসিবত দাও, আমার কোনো আপত্তি নাই, কিন্তু মুসিবত সহ্য করার মতো ধৈর্য শক্তি আমার মধ্যে দিও। যেই মুসিবত আমি সহ্য করতে পারবো না ওই মুসিবত আমারে দিও না, যত বড় মুসিবতই দাও যেন আমি সহ্য করতে পারি, এই তৌফিক তুমি দিয়া দিও। বাবারে কাজী যতই বিপদ আসে বাবা, এই রাস্তা তো ত্যাগ করা যাবে না, ত্যাগ করলে তো যাইতে হবে জাহান্নামে। আজকে তো বাইরে সময় বেশি হয়ে গেছে, যদি আল্লাহ পাক কবুল করেন আগামী দিন ইনশাল্লাহ কিছু জাহান্নাম সম্পর্কে আমি শোনাবার চেষ্টা করব। বাকি আল্লাহ পাকের ইচ্ছা ইচ্ছা বাবা, কোথায় আমরা রওনা দিছি, কেন এই রাস্তা ত্যাগ করা যাবে না, যতই কষ্ট হোক রাস্তা সারণ যাবে না বাবারে, কোরআন হাদিসের রাস্তা সারা যাবে না বাবা। তরিকা মানে রাস্তা, সরমনাইর কোনো তরিকা নাই, তরিকা হইল আল্লাহ এবং আল্লাহ রসুলের কোরআন হাদিসের তরিকাই হইল তরিকা, এ কথা ঠিক নেই বাবা। যেই তরিকায় চললে পরে কোরআন হাদিস অনুযায়ী চলা যাবে, এইটার নাম আরো ভিন্ন একটা তরিকা, কি কর পীরমুরিদি কিসের জন্য? আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ এবং আল্লাহ রসুলের রাস্তায় চলার জন্য, কি কথা ঠিক নয়? কাজী বাবারে খুব খেয়াল রাখেন, যদি আল্লাহ পাক কবুল করেন সামনে বেরেন যে মাওলা কবুল করেন, হয়তো কিছু বয়ান করার চেষ্টা করব, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। মনে রাখবেন আমাদের পুরনো মুসলমান হইয়া কবরে যাইতে হবে। আল্লাহ পাক কিন্তু বলেন না তুমি দালানের মালিক না হইয়া কবরে যাইও না, মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার না হইয়া কবরে যাইও না, মুফতি মুহাদ্দিস না হইয়া কবরে যাইও না, পীর সাহেব না হইয়া কবরে যাইও না। আল্লাহ পাক বলছেন আলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কেউ কবরে আসিও না। আগর জানবে মাসু তলবে আসে বেচারা যাবা দিয়ে নেই তাদের কুদরত তুদার হর্ষ খাহি তাদের কুদরত তুদার হর্ষ খাহি মুরদার জিন্দা কুলি জিন্দার মুরদা কুলি। আমাদের মুর্দা কলমকে জিন্দা করে দাও তোমার নূরের দ্বারা, তোমার মোহাম্মদের দ্বারা, ইমানের নূরের দ্বারা। আল্লাহ আমাদের মুর্দা কলমকে জিন্দা করে দাও, আল্লাহ খাঁটি বুঝ দান করে, আল্লাহ আমাদের দেল আপনার কুদরতি হাতে আমাদের দেলকে আপনাদের দিকে ফিরিয়ে দেন, সমস্ত জিনিসের মহাব্বত দেলের থেকে দূর করে দিয়ে আপনার মহাব্বত, যাদের মহাব্বত করলে আপনার মহাব্বত পাওয়া যাবে তাদের মহাব্বতের দ্বারা আমাদের দেলকে পরিপূর্ণ করে দেন। এই দরবার থেকে আমাদের খালি হাতে ফিরাইয়া দিয়ে আল্লাহ একটা বন্ধাকে আপনি ফিরাইয়া দিয়েন না,
আমাদের সবাইকে আপনি কবুল করে লন মাওলানা আর বিচারে কি তোমার একজন প্রিয় বান্দাও নাই মাওলানা একজনকে কবুল করলে তার উশিরা আমাদের সবাইকে কবুল করে দাও মাদারা মানে কা বাবা ছাত্রি মাদারা মানে বাবা ছাত্রি আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করে লন আল্লাহ আপনার হাবিবের তোফায়লে আমাদের কবুল করে নাই আল্লাহ আপনার হাবিবের একটি উম্মত হিসাবে আমাদের ফেলাইয়া দিয়েন না আল্লাহ আমাদের গুনাহ যতই বেশি হোক তার একটা সীমা আছে সংখ্যা আছে কিন্তু তোমার রহমত ও মাগফিরাতের কোনো সীমাও নাই সংখ্যাও নাই সাবাকাত রহমতি আলা গজবি মাবুদ রে তুমি মেহরবানি করে কবুল করে নাও رب اغفر لي ولوالدي يا رب ارحمهما كما ربياني صغيرا ولجميع المؤمنين المؤمنات والمسلمين المسلمات الاحياء منهم الاموات انك مجيب الدعوات وصلى الله على خير خلقه محمد وعلي واصحابه وازواجه واتباعه اجمعين ارحمنا معه برحمتك يا ارحم الراحمين شكرا استاذ بندو আমরা শুধুমাত্র দেশ বিদেশের প্রখ্যাত কারী সাহেবানদের তিলাওয়াত সকল প্রকার ইসলামী গজল সঙ্গীত হামনাথ জারি নাটক কাওয়ালি আলোচনা এবং ওয়াজের ক্যাসেট প্রযোজনা ও পরিবেশন করে থাকি আপনার প্রয়োজনীয় যে কোনো ক্যাসেটের জন্য যোগাযোগ করুন তমুদ্দুন প্রোডাক্টস 30 আব্দুল সালাম মেনশন পটুয়াটুলি ঢাকা ফোন নম্বর 7124730 এবং মোবাইল 01711379051 ও 01711266875 এ যোগাযোগ করুন আল্লাহ হাফেজ